জয়পুরহাটের চোরা কারবারিদের সাথে পুলিশ ও বিজিবির সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী তরিকুল নিহত হয়েছে আহত হয়েছে এক পুলিশ কনস্টেবল ও দুই বিজিবি সদস্য বিজিবি জানায় ভোরে পুলিশ ও বিজিবির সদস্যরা বিবি উপজেলার রতনপুর গ্রামে মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালনার সময় একদল মাদক কারবারি দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ ও বিজিবির উপর চড়াও হয় আত্মরক্ষায় পুলিশ এবং বিজিবিও গুলি ছোড়ে এতে গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী তরিকুল ঘটনাস্থলেই নিহত হয় আহত হয়েছে পুলিশ কনস্টেবল অন্তিম ও দুই বিজিবি সিপাহী পরে ফেন্সিডিল ও বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় নিহতের বিরুদ্ধে মাদক পাচার চোরা চালান বিজিবির উপর হামলা সহ এগারোটি মামলা রয়েছে